তো যারা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের স্টুডেন্ট আছে তাদের হচ্ছে একটা বিজ্ঞপ্তি তো এটা হয়তো সবাই পেয়েছো তারপরে একটু অথবা ভয় পাচ্ছো আসলে কি কি নেবো আর কি কিছু বুঝতে পারো নাই তো সমস্যা নাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিছু বুঝিয়ে দেবো তো যারা হচ্ছে বিষয় পেয়েছো অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট তোমরা পাওয়ার কথা বা তোমাদের চয়েস অনুযায়ী সাবজেক্ট গুলো পেয়েছো তো তারা এখন সাক্ষাৎকারের জন্য কোন কোন কাগজপাত্রে আনবে এবং তোমার সাক্ষাৎকার কবে কবে হতে পারে কোথায় কোথায় যেতে হবে সাক্ষাৎকারের জন্য এই কিন্তু সব কথাই লেখা আছে তারপরে অনেকে যদি না বুঝে থাকে তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে বুঝে নিতে পারবে যদিও এই ভিডিও করাটা একেবারে অযৌক্তিক তারপরে অনেকে আমাকে কোশ্চেন করে এই কারণে কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসা হয় তো তোমরা যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে উত্তীর্ণ হয়েছো অর্থাৎ বিষয় মনোনয়ন প্রাপ্ত হয়েছে মনোনয়ন প্রাপ্ত মানে কি যারা হচ্ছে সাবজেক্ট পাইছে তো যারা হচ্ছে সাবজেক্ট পাইছো তো তাদের কি করতে হবে আগামী দশ তারিখ এবং হচ্ছে এগারো তারিখ তার মানে দশ তারিখ এবং এগারো তারিখ এই দুই দিন হচ্ছে তোমাদের যে ভাইবাটা হবে সেটা অনুষ্ঠিত হবে এবং সেটা কোথায় হবে বিজ্ঞান অনুষদ মিটিং রুমে সামাজিক বিজ্ঞান অনুষদ মিটিং রুমে তার মানে তোমরা কোথায় যাবা সামাজিক বিজ্ঞান অনুষদের যে মিটিং রুমটা আছে সেখানে চলে যাবা এখন তুমি হয়তো নাও চিনতে পারো তুমি তো নতুন স্বাভাবিকভাবে চিনবে না তুমি কি করবে কাউকে জিজ্ঞেস করবে যে এটা আসলে কোথায় তাহলে তোমাকে তারা বলে দেবে ঠিক আছে তার মানে কি সামাজিক বিজ্ঞান অনুষদ মিটিং রুমে হচ্ছে তোমাদেরকে চলে যেতে হবে এবং এখানে দেখা যাচ্ছে যে একদিন আসলেই হবে এমনটা না তোমার এখানে পার্থক্য ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু অর্থাৎ দশই মে অর্থাৎ মে মাসের দশ তারিখে কারা আসবে যারা হচ্ছে মানবিক থেকে অর্থাৎ মানবিক থেকে মেধাক্রমে এক থেকে তিনশো পর্যন্ত ছিল আচ্ছা দশ তারিখ আসবে কারা এখানে মানবিক মানে মানবিক থেকেই সবাই আসবে দশ তারিখে আর পরবর্তীতে বিভিন্ন ইউনিট থেকে মানে অন্যান্য ইউনিট থেকে যারা যারা হচ্ছে সাবজেক্ট পেয়েছে তারা হবে এগারো তারিখে আসবে তার মানে দশ তারিখে শুধুমাত্র মানবিক থেকে যারা পরীক্ষা দিয়েছো অর্থাৎ নিজস্ব ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তাদের শুধু ভাইভা হবে এবং এটাকে এখানে দেখো যে আর কি সময় দেওয়া হয়েছে নয়টা থেকে এগারোটা পর্যন্ত কারা এক থেকে তিনশো পজিশনে যারা আছো তারা আসবে এগারোটা পনেরো থেকে একটা পর্যন্ত আছে তিনশো এক থেকে ছয়শো পজিশন ভিতরে যারা আছো তারা ঠিক তেমনি এইখানে হচ্ছে দুইটা থেকে চারটার মধ্যে চারটার সময় আসবে হচ্ছে ছয়শো এক থেকে নয়শো পজিশন ধারীরা এবং চারটা পনেরো থেকে ছয়টা পনেরোর ভিতর আসবে হচ্ছে নয়শো এক থেকে বারোশো পজিশন ধারীরা এবং তারপরে সন্ধ্যার পর থেকে রাত আটটা পনেরো পর্যন্ত কারা আসবে এই যে বারোশো এক থেকে বিষয় মনোনয়ন সকল শিক্ষার্থী তার মানে তোমাদের দেখা যাচ্ছে যে তোমার মেধাক্রম যদি একটু শেষের দিকে হয়ে থাকে তাহলে তুমি বিকালের দিকে আসলেই হচ্ছে তো আমি অবশ্যই সবাইকে বলবো যে তোমরা একটু সকাল সকাল আসা ট্রাই করবে কারণ এইখানে যতগুলো ফর্মালিটি দেওয়া হয়েছে আসলে এই গুলো পূরণ করা হয় না অর্থাৎ তোমার ওই একসাথে সব করতে জমা নেবে তোমার এই এই ফর্মাল এই টাইম মেইনটেইন করে আসতে হবে এমনটা না তুমি আগে গেলে তুমি আগে জমা দিতে আসতে পারবে তোমার এত রাত করা লাগবে না ঠিক আছে তো যারা হচ্ছে বি ইউনিটে নিজের ইউনিটে পরীক্ষা দিয়েছিল তারা হচ্ছে 10 তারিখে আসবে আর যারা হচ্ছে নিজের ইউনিটে না মানে কমার্স থেকে বা বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছো তারা কি করবে তারা হচ্ছে 11ই মে অর্থাৎ তার পরের দিন এগারোই মে অর্থাৎ বিজ্ঞান ইউনিট থেকে এই যে নয়টা থেকে এগারোটার ভিতরে আসবে কত এক থেকে তিনশো পর্যন্ত আর এগারোটা থেকে একটার ভিতরে আসবে কারা বিজ্ঞান ইউনিট থেকে হচ্ছে তিনশো এক থেকে ছয়শো পর্যন্ত ঠিক এইখানে দুইটা থেকে চারটের ভিতরে আসবে ছয়শো একের পর থেকে যারা বিজ্ঞান ইউনিট থেকে মনোনয়ন পেয়েছে অর্থাৎ সাবজেক্ট পেয়েছে তারা আসবে আর ব্যবসায়ী শাখার জন্য কত চারটা পনেরো থেকে অর্থাৎ বিকাল চারটা পনেরো থেকে সন্ধ্যা সাতটা পনেরো পর্যন্ত অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা ইউনিটের এক থেকে যতগুলো স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে সবাই আসবে কখন বিকাল চারটা পনেরো থেকে সাতটা পনেরো পর্যন্ত আমি আবারও সবার সুবিধার্থে বলে রাখতেছি যে এইখানে তোমার অত ফর্মালিটি এখানে আর কি দেখা হয় না তুমি আগে আসলে সেই আগেই তুমি জমা দিয়ে এগুলো চলে যেতে পারবে সুতরাং তোমার এই ফর্মালিটির জন্য যে তোমার এই টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটা না ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে যে তুমি আসলে ঠিক আছে এখন তুমি কি কি আনতে হবে তো তোমাকে আনতে হবে হচ্ছে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র তুমি ভর্তি পরীক্ষা দিয়েছিলে যে প্রবেশপত্র দিয়ে সেটার মেইন যে কপিটা আছে সেটা তুমি নিয়ে আসবে এবং তুমি চাইলে সেটার একটা ফটোকপি করে রেখে আসতে পারো কারণ ওটা হয়তো বা পরবর্তীতে কাজে লাগতে পারে এখন দুই নাম্বার কি আসতে হবে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার একাডেমিক মার্কশিট অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি এসসি পরীক্ষার মার্কশিটটা আনতে হবে এবং আর মার্কশিটটা কিন্তু অত অর্থাৎ মূল যেটা আছে সেটা আনতে হবে অর্থাৎ তোমার কলেজ যেটা সরবরাহ করে থাকে যেটা মূল মার্কশিট সেটা তোমাকে হচ্ছে জমা এখানে দিয়ে যেতে হবে সুতরাং যেহেতু এই মার্কশিট তুমি এনে দেখাইলেই হবে না তোমাকে হচ্ছে জমা দিয়ে চলে যেতে হবে এখন জমা দিয়ে চলে যাওয়ার পর তোমার তো আবার অন্য কোনো জায়গায় ওই মার্কশিটের মার্কশিটগুলো প্রয়োজন হতে পারে তুমি তার জন্য কি করবে অবশ্যই নিজের কাছে কয়েকটা ফটোকপি করে নিতে রাখবে অর্থাৎ দুই থেকে তিনটা ফটোকপি তোমার নিজের কাছে রেখে দেবে যাতে পরবর্তীতে কোথাও কোনো প্রয়োজন হইলে ওই ফটোকপি গুলো দিয়ে কাজ চালাই নিতে পারো আমি অবশ্যই বলছি তুমি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে মূল মার্কশিট জমা দেওয়ার পূর্বে তুমি অবশ্যই সেগুলোকে ফটোকপি করে নিজের কাছে কয়েক কপি রেখে দেবে এরপর তিন নম্বরে কি বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত আবেদনকারী তথ্য ও বিষয় পছন্দ করুন চয়েসে এক কপি আচ্ছা এই যে তুমি যে বিষয় যখন চয়েস দিয়েছিলে তখন কিন্তু তোমাকে একটা ডাউনলোড করতে হয়েছিল একটা ফর্ম তো ওই পুরো ফর্মটা হচ্ছে তুমি প্রিন্ট আউট করে নিয়ে আসবে প্রিন্ট আউট করে নিয়ে আসবে এবং ফর্মে দেখবা যে তোমার নাম লেখার একটা জায়গা রয়েছে অর্থাৎ তোমার স্বাক্ষরদের একটা জায়গা রয়েছে এবং তারিখ ও মোবাইল নাম্বার লেখার একটা জায়গা রয়েছে অর্থাৎ নামের নিচে তারিখ বা মোবাইল নাম্বার লেখার জায়গা থাকে তো ওইখানে নাম স্বাক্ষরটা করে তুমি তারিখ বা মোবাইল নাম্বারটা লিখে নিয়ে আসবে এরপর কি বলা হয়েছে ভর্তি ফি বা বিষয় পরিবর্তন ফি এর অগ্রিম পরিশোধের জমা রসিদ অর্থাৎ ভর্তি ফি তো তোমার এখন দেওয়া লাগতেছে না ভর্তি ফি তোমাকে পরে দিতে হবে বিষয় পরিবর্তন মানে কি তুমি মাইগ্রেশন অফ রাখবে নাকি মাইগ্রেশন অফ রাখবে এই বিষয়টা তোমার দেখা যাবে যে তুমি যদি তুমি যদি মাইগ্রেশন অফ রাখতে চাও একটা অ্যামাউন্ট তোমাকে ফি দিতে হবে ফি দিয়ে একটা রসিদ নিয়ে সেটা হচ্ছে জমা দিতে হবে অর্থাৎ সোনালী ব্যাংকে জমা দিয়ে দেন হচ্ছে তোমাকে সেই রসিদটা এসে ওই তোমার ওই যেখানে ভাইবা দিচ্ছ সেখানে তোমাকে হচ্ছে দিতে হবে জমা দিতে হবে এখন কথা হচ্ছে এই রসিদ গুলো কই পাবো তুমি যেইখানে ভাইবা দিতে যাচ্ছ অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের যে রুমে তো ওইখান থেকে হচ্ছে তোমাকে ওই রসিদটা দিয়ে দেওয়া হবে আর তুমি কোথায় জমা দেবে তো তুমি কাউকে জিজ্ঞেস যদি করো যে আসলে আমি এই টাকাটা এই রসিদের টাকাটা কোথায় জমা দেবো সে কেউ তোমাকে দেখাই দেবে কোনো সমস্যায় খুব একটা দূরে না খুব কাছে মানে এক দুই মিনিটের পথ আর যেটা হচ্ছে রেজিস্টার ভবনে আমি বলে দিচ্ছি রেজিস্টার ভবনে রেজিস্টার ভবনে হচ্ছে তোমার সোনালী ব্যাংকের একটা শাখা আছে সেইখানে সাধারণত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যাবতীয় করা হয়ে থাকে তোমার গিয়ে হচ্ছে তোমাকে জমা দিতে হবে ওকে তো এইখানে দেখো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে অবশ্যই মেনে চলবা কি বলা হয়েছে এই যে 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 আমি কথাটা বলছি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে মূল গ্রেডশিট আছে সেগুলো হচ্ছে ফটোকপি করে নিজের কাছে রেখে দেবে কেন কারণ এই মেইনটাই কিন্তু তোমাকে ডিন অফিসে বা এই ডিন অফিসে বা ওইখানে যেখানে ভাইবা দিতে আসো এখানে কিন্তু জমা দিয়ে যেতে হবে এবং কি বলা হয়েছে দেখো যে আহ এইখানে কমপক্ষে বিশ কপি আসলে বিশ কপি করার কোনো দরকার নাই মানে বলছে যে জমা দেওয়ার পূর্বে হচ্ছে এগুলোর বিশ কপি করতে হবে পরীক্ষা আর হচ্ছে এইচএসসি পরীক্ষার যে মূল গ্রেডশিট এটা বিশ কপি করে নাকি তোমার নিজের কাছে রাখতে হবে তো কোনো দরকার নাই ভাই তুমি দুই তিন কপি করলেই হবে ঠিক আছে তোমার কাছে ওই ফটো কপি দিয়েও তুমি ফটো কপি করতে পার না কোনো সমস্যা নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু তোমার ওইগুলো জমা নিয়ে রাখছে ডিন অফিস সুতরাং তোমাকে হচ্ছে তোমার প্রয়োজনের স্বার্থে তোমাকে হচ্ছে ওইগুলো ফটোকপি করে রাখতে হবে নিজের কাছে যাতে পরবর্তীতে আর কোনো প্রয়োজনে তুমি এগুলো কাজে লাগাতে পারো আবার সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যখন ঢাকা বাসটিতে চান্স পাবে তখন তোমাকে এগুলো ফেরত দিয়ে দেওয়া হবে অর্থাৎ ছয় মাস পরে তোমাকে হচ্ছে এগুলো মেইন যে এগুলো ছিল মেইন যে তোমার গ্রেড শীট এগুলো তোমাকে হচ্ছে ছয় মাস পরে ফেরত দিয়ে দেবে তোমার ডিপার্টমেন্ট ঠিক আছে ওকে এরপর কি বলা হয়েছে যে ডিন অফিসে এই যে তুমি যে এগুলো তো জমা দেবে এই যে কাগজপত্র কি করে জমা দেবে না কিভাবে জমা দেবে দেখো এখানে বলা হয়েছে যে সাক্ষাৎকারের সময় প্রার্থীদের এসএসসি এবং এসএসসি পরীক্ষার একাডেমিক মূল মার্কশিট ডিন অফিসে জমা দেওয়ার পূর্বে তাহলে ডিন অফিসে তোমার একাডেমিক মার্কশিট গুলো জমা দেওয়ার পূর্বে কি করতে হবে এফোর সাইজের খামে নিজের নাম একটা এ সাইজের খাম কিনবে চাইলে তুমি বাড়ি থেকেও কিনে নিয়ে আসতে পারো অথবা তুমি এইখানে শ্যাডো আছে এক্সটেনশন আছে সেখান থেকে কিনে নিতে পারবে তারপর প্রথমে রাখবে তোমার নাম তারপর লাগবে মেধাকরণ তারপর লাগবে শাখা এবং মনোনীত বিষয় অবশ্যই লিখতে হবে তুমি মনোনীত কোন সাবজেক্টটা পেয়েছো সেটা লিখে ওই খামের উপরে লিখে দেন খামের ভিতরে তুমি তোমার যে একাডেমিক মার্কশিট গুলো রয়েছে সেগুলো রেখে তারপর জমা দেবে কেন এই কথা বলা হয়েছে কারণ যাতে এগুলো তোমাকে খুব হারাই না যায় মানে একটা সাথে আরেকটা মিলে না যায় দেখা যাচ্ছে যে অনেক জমা দিবে তো সেক্ষেত্রে একটার ভিতরে যদি আরেকজনের টা চলে যায় সেটা কিন্তু আবার বের করা খুব আহ প্রবলেম্যাটিক হয়ে যাবে তো এই কারণে হচ্ছে যদি একটা খামের গুত থাকলে খামের নামটাম দেখে তোমার ওটা ঠিকঠাক মতো তোমাকে ফিরিয়ে দিতে পারে পরবর্তীতে অথবা তারা তাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারে তো ওকে এই ছিল হচ্ছে তোমাদের যে সাক্ষাৎকারে যে বিজ্ঞপ্তি সেটা তো আমি लास्ट মোডে আবারো বলছি যে এখানে হচ্ছে 10ই মে অর্থাৎ 10 তারিখে যারা আসবে তারা হচ্ছে শুধুমাত্র তোমাদের নিজে স্বয়ং যেটা বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তারা আসবে এই পজিশনের ভিতরে আর যারা হচ্ছে অন্যান্য ইউনিট থেকে পরীক্ষা দিয়েছিল তারা আসবে হচ্ছে এগারোই মে তারিখে ওকে তো আমি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে হচ্ছে আমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই যুক্ত থাকবে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও গুলো পাওয়ার জন্য ওকে ভালো থেকো